এই মুহূর্তে অর্পিতা মুখোপাধ্যায়ের নাম ঘিরেই চলছে তোলপাড়। শুক্রবার রাতে অর্পিতার বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করে ইডি। টাকার পরিমাণ 21 কোটির কিছু বেশি, মিলেছে প্রায় কোটি টাকার সোনার গহনা, 20টি দামি মোবাইল ফোন, অনেক বৈদেশিক মুদ্রা, রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ফ্ল্যাট, প্লট, জমি, শেয়ার ইত্যাদি। কোথা থেকে এত টাকা পেল অনামী অভিনেত্রী মডেল অর্পিতা মুখোপাধ্যায়, তা নিয়ে উঠছে প্রশ্ন। শুরু হয়েছে নানান জল্পনা কল্পনা তৃণমূলের মহাসচিব তথা প্রাক্তন শিক্ষা এবং বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অর্পিতার সম্পর্ক নিয়েও। পাড়ার মোড়ে চায়ের দোকান থেকে বাসে, ট্রেনে, মেট্রোতে উঠেছে তুফান। শনিবার দিন ভোরে আলোর গতিবেগকে পিছনে ফেলে অর্পিতা পার্থর সম্পর্ক নিয়ে চর্চা প্রত্যন্ত গ্রাম পঞ্চায়েত অফিস থেকে শুরু করে নবান্নের অন্দরেও। শোভন বৈশাখী জুটি টিআরপি হার মেনেছে পার্থ অর্পিতা জুটির কাছে। তবে এরা শোভন বৈশাখী থেকে একটু আলাদা। সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে একটি পোস্ট জানিয়ে ফেসবুক জুড়ে হল্লা, যেখানে দেখা যাচ্ছে গুরু পূর্ণিমার দিন পার্থ চট্টোপাধ্যায়কে গুরু প্রণাম জানিয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়। ফেসবুকের দেওয়াল জুড়ে নোটিফিকেশনে ছড়াছড়ি। কিন্তু অর্পিতার এই পোস্ট কতটা সত্যি তা জানার সুযোগ হয়নি। তবে জানা গেছে বেলঘরিয়ার এদো গলি থেকে টালিগঞ্জের অভিজাত আবাসনে অর্পিতার আসার জার্নিটা। ছোটবেলা থেকে অভিনেত্রী হওয়ার ইচ্ছে নিয়ে টলিপাড়ায় ঘোরাঘুরি অর্পিতার, কিন্তু ভাগ্য সাড়া দেয়নি। ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে ওড়িয়া সিনেমায় আত্মপ্রকাশ, সেখান থেকে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে, কিন্তু অভিনয়ের ছাপ কোথাও ফেলতে পারেনি। অগত্যা ফিরে আসে কলকাতায়। শরীরি আবেদনে ছোটখাটো বোল্ড ফটোশুটের কাজ জুটছিল। বিভিন্ন পার্টি বা অনুষ্ঠানে থালি গার্ল হিসেবে কাজ করতেন। জানা যায় একটি দুর্গাপুজোর উদ্বোধন অনুষ্ঠান মঞ্চে থালি গার্ল অর্পিতার সঙ্গে পরিচয় তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, যার দৌলতে দুটি বাংলা সিনেমায় মুখ দেখানোর সুযোগ পায় অর্পিতা মুখোপাধ্যায়। কিন্তু আবার অভিনেত্রী হিসেবে চূড়ান্ত ফ্লপ তিনি। সূত্রের খবর, অভিনেত্রী হিসেবে চূড়ান্ত ফ্লপ হলেও মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের প্রায় ছায়াসঙ্গী হয়ে ওঠেন তিনি। নাকতলে উদয়ন সংঘের পুজোর মঞ্চ থেকে ভোট প্রচারে সব জায়গায় পার্থর পাশে অর্পিতা। কয়েক বছর আগেই অর্পিতার ঠিকানা বদল হয়। বেলঘরিয়ার এদো গলি থেকে রাতারাতি বাসিন্দা হয়ে যান টালিগঞ্জের অভিজাত আবাসনের। টাকা উদ্ধারের পর কিন্তু নিন্দুকেরা বলছে চাকরি প্রার্থীদের থেকে নেওয়া টাকা গচ্ছিত থাকতো অর্পিতার কাছে। নামে বেনামে অনেক সম্পত্তি করেছে অর্পিতা, এ খবর খোদ ইডি সূত্রে। প্রতিবেশী থেকে অনেক পরিচিতদের দাবি, শোভন বৈশাখী জুটির মতোই পার্থ অর্পিতা জুটির রসায়নটাও বেশ জমজমাট। পার্থ চট্টোপাধ্যায় সত্যি তার গুরুজি, না আবেদনময়ী লাস্যময়ী ফ্লপ অভিনেত্রীর প্রেমে মজে ছিলেন, সে উত্তর দেবে সময়। প্রসঙ্গত অর্পিতা ছাড়াও একাধিক রহস্যময়ীর নাম উঠে আসছে পার্থ চট্টোপাধ্যায় প্রসঙ্গে। সোমনাথ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ওঙ্কার অনলাইন।